হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আলামিন কাজী, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি হোটেল রিভিউ, যেটা হচ্ছে কক্সবাজার। খুব কম টাকার মধ্যে তোমরা থাকতে পারবা, সেটা হচ্ছে গ্র্যান্ড বিচ রিসোর্ট বা হোটেল তোমরা বলতে পারো। এখানে আজকে আমি তোমাদেরকে আমার রুমটার একটু ভিউ দেখাবো, অ্যান্ড এখানে রুম কোয়ালিটি এবং সার্ভিস কোয়ালিটি সবকিছু ভিডিওতে বলার চেষ্টা করব। সো আই হোপ তোমাদের ভিডিও খুব ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। সো চলুন এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমার রুমটা ছিল দুইতলার মধ্যে, তো এখানে লিফটের ব্যবস্থা আছে, জেনারেটর ব্যবস্থা আছে, ওয়াইফাই ফ্রি দেওয়া আছে তাদের। তো সম্পূর্ণ যা যা ফ্যাসিলিটি একটা হোটেলে থাকে সব কিছু এই হোটেলে দেওয়া আছে। তো আমাদের রুমটায় আমরা এখন যাব, অ্যান্ড সেই ব্যবস্থা তো আছে। আমাদের রুমের নাম্বার ছিল 107। তো আমরা এখন রুমে প্রবেশ করছি। তো আমরা রুমে প্রবেশ করলাম, অ্যান্ড রুমে প্রবেশ করার পরে আমরা দেখব হচ্ছে বড় একটি মাস্টার বেড, যেটা আপনার দুজনের জন্য পারফেক্ট। তারপরে এদিক দিয়ে আছে একটি টেবিলের মতো, যেখানে টিভি রাখা আছে, আপনার গ্লাস বোতল সব কিছু, আর উপরে কিছু আপনার জিনিস রাখতে পারবেন যারা আপনার এক্সট্রা লাগেজ নিয়ে আসতে পারবেন। সো এখানে টিভি দেওয়া আছে, টিভির নিচে বক্স আছে যেগুলো জুতা রাখতে পারেন আপনারা, অ্যান্ড তার নিচে আছে সুইচ, আপনার চার্জ ফোন দেওয়ার মতো সব কিছু, কারেন্টের যে ইলেকট্রিসিটি ব্যবস্থা দেওয়া আছে, অ্যান্ড তার পাশাপাশি একটি আলমারির মতো করা আছে এখানে। তো আলমারির মধ্যে আপনার কাপড় চোপড় রাখতে পারবেন, জামা কাপড় আপনার সব কিছু রাখা আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, হ্যাঙ্গারে আপনাদের জামা কাপড় সব কিছু রাখতে পারবেন। অ্যান্ড আমার কাছে মোটামুটি ভালো লাগছে, এতটা ভালো লাগে নাই প্রাইস টু পারফরমেন্স। এর আগে যে কটা হোটেল ছিলাম ওই কটা হোটেল ভালো ছিল এটা থেকে। তো ওভারঅল মোটামুটি ধরতে গেলে ভালো। আর তার পাশাপাশি এখানে আপনার দুইটা লাইট দেওয়া আছে দুই পাশে আপনার বেডের, অ্যান্ড বেড কোয়ালিটি বলতে গেলে মোটামুটি ভালো, আবার এত বেশি ভালো না, আবার এত কম মানে খারাপও না, মোটামুটি ভালো। সো এখানে একটি সোফা দেওয়া আছে, আর তার পাশাপাশি একটি টেবিল অ্যান্ড ডাস্টবিন বরাবর মতো সব কিছুই আছে। অ্যান্ড চলুন টয়লেটের ভিতরে এখন যাই। টয়লেটের দেওয়া আছে হাইকমোড, হাইকমোডের পাশাপাশি মিরর তো আছেই, অ্যান্ড সব কিছু আছে, গরম পানির ব্যবস্থা আছে এই হোটেলে, অ্যান্ড বেসিং আছে, বেসিংও গরম পানি ঠান্ডা পানি দুইটাই আছে, অ্যান্ড ওয়াশরুমও দুইটাই আপনার গরম পানি ঠান্ডা পানি সব কিছু পেয়ে যাবেন। অ্যান্ড ওয়াশরুম মোটামুটি ভালোই, ক্লিন, লিটিন ক্লিন। অ্যান্ড ডোরগুলো একটু আগের পুরাতন ডোরগুলো আমার কোয়ালিটি ভালো লাগে নাই, তো ডোরের যে কোয়ালিটি সেটা তাদের আরও চেঞ্জ করে বেটার করতে পারতো। সো এখানে একটা বারান্দার মতো আছে যেখানে আপনার কাপড় চোপড় আপনাদের শুকা দিতে পারবেন বা কাপড় চোপড় রাখতে পারবেন। তো বড় মোটামুটি বড়ই, বাট এটা হচ্ছে সাইড ভিউ, কোনো ভিউ নেই, জাস্ট এরকম নর্মাল। অ্যান্ড বেটের কোয়ালিটি মোটামুটি ভালো, এতটা ভালো লাগে নাই। তো ওভারঅল এই ছিল আমার হোটেলের যে একটা বিস্তারিত আপনাদের ইনফরমেশন। তো আই হোপ আপনার এই হোটেল আসলে আরও ভালো ভালো আপনার রুম আছে তাদের, সো দেখে নেবেন। সো কেমন লাগলো ভিডিও তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, অ্যান্ড নেক্সট এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা হোটেল রিভিউ নিয়ে। সো টেক দেন, টেক কেয়ার, খোদাহাফেজ, বাই বাই, অ্যান্ড বুম।